আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আজকে চলে এসেছি মুসলিম স্থাপত্য কীর্তির একটি উল্লেখযোগ্য নিদর্শন দারাসবাড়ি মসজিদ ও মাদ্রাসা দেখানোর জন্য। চলুন দেখে আসি দারাসবাড়ি মসজিদ ও মাদ্রাসা। দারাসবাড়ি মসজিদের অবস্থান চাঁপাইনবাবগঞ্জ জেলার ছোট সোনা মসজিদের সন্নিকটে। মসজিদটির অবস্থান ভারত বাংলাদেশ সীমান্তে। সোনা মসজিদ স্থলবন্দর থেকে মহানন্দা নদীর পাড় ঘেঁষে প্রায় 3 কিলোমিটার দূরে বাংলাদেশ রাইফেলসের সীমান্ত তল্লাশি ঘাঁটি। এই ঘাঁটির অদূরে অবস্থিত দখল দরজা। দখল দরজা থেকে প্রায় 1 কিলোমিটার হেঁটে আমবাগানের মধ্য দিয়ে অগ্রসর হয়ে একটি দিঘি পার হয়ে দক্ষিণ পশ্চিমে ভোজপুর মৌজায় দারাসবাড়ি মসজিদ ও দারাসবাড়ি মাদ্রাসাটি অবস্থিত। ঐতিহাসিক অনুসন্ধানের সময় মুন্সি এলাহি বক্স কর্তৃক আবিষ্কৃত আরবি শিলালিপি অনুযায়ী লিপি দৈর্ঘ্য 11 ফুট 3 ইঞ্চি, প্রস্থ 2 ফুট 1 ইঞ্চি। 1479 খ্রিস্টাব্দে হিজরি 884 সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের রাজত্বকালে তারই আদেশক্রমে এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়। তখন এই মসজিদের নাম দারুস বাড়ি ছিল না, পিরোজপুর নামে মসজিদ ছিল। 1502 খ্রিস্টাব্দে যখন সুলতান হোসেন শাহ কর্তৃক দারুসবাড়ি বিশ্ববিদ্যালয় গঠিত হয় তখন অত্র অঞ্চলের নাম দারুসবাড়ি নামে প্রসিদ্ধ লাভ করে। পিরোজপুর জামে মসজিদ নাম হারিয়ে দারুসবাড়ি নাম ধারণ করে। দর্স অর্থ পাঠ। সম্ভবত একসময় মসজিদ সংলগ্ন একটি মাদ্রাসা ছিল এখানে। জেনারেল কানিংহাম তার নিজের ভাষাতে একে দারুসবাড়ি বা কলেজ বলেছেন। দীর্ঘদিন মাটির চাপা পড়েছিল এই মসজিদটি। 70 দশকের প্রথম ভাগে খনন করে এটিকে উদ্ধার করা হয়। মসজিদটি দীর্ঘকাল আগে পরিত্যক্ত হয়েছিল। বর্তমানে চারপাশের গাছগাছালির ঘের পরিচর্যার অভাবে মসজিদটি বিলীয়মান। এর সংলগ্ন সমসাময়িক আরেকটি স্থাপনা হল দারাসবাড়ি মাদ্রাসা, এই যেটি দেখতেছেন। দিঘির একপারে মসজিদ এবং অন্যপারে মাদ্রাসা অবস্থিত। আকারে এটি ছোট সোনা মসজিদের চেয়েও বড়। ইট নির্মিত মসজিদের অভ্যন্তরে আয়তক্ষেত্রে 2 অংশ বিভক্ত। এর আয়তন 99 ফুট 5 ইঞ্চি, 34 ফুট 9 ইঞ্চি। পূর্ব পাশে একটি বারান্দা যা 10 ফুট 7 ইঞ্চি। বারান্দার খিলানে 7টি প্রস্তর স্তম্ভের উপরে 6টি ক্ষুদ্রাকৃতি গম্বুজ এবং মধ্যবর্তী অপেক্ষাকৃত বড় ছিল। উপরে 9টি গম্বুজের চিহ্নাবশেষ রয়েছে। উত্তর দক্ষিণে 3টি করে জানালা ছিল। উত্তর পশ্চিম কোণে মহিলাদের নামাজের জন্য প্রস্তর স্তম্ভের উপরে একটি ছাদ ছিল। এর পরিচয় স্বরূপ এখানে একটি মেহরাব রয়েছে। এতদাতীয় পশ্চিম দেওয়ালে পাশাপাশি 3টি করে 9টি উপরে একটি ছাদ ছিল। এর কারুকার্য খচিত মেহরাব বর্তমানে রয়েছে। মসজিদটির চারপাশের দেওয়াল ও কয়েকটি প্রস্তর স্তম্ভের মূলদেশ ব্যতীত আর কিছুই অবশিষ্ট নেই। এখানে প্রাপ্ত তোগরা অক্ষরে উৎকীর্ণ ইউসুফি শাহিলিপি এখন কলকাতা জাদুঘরে সংরক্ষিত রয়েছে। আমার কাছে এই মসজিদের যে তথ্য ছিল তা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। পরবর্তী ভিডিওতে আপনাদের আরও অন্যান্য যে সকল ঐতিহাসিক জায়গাগুলো রয়েছে সেগুলো দেখাবো ইনশাআল্লাহ। এখন আমাদের মসজিদটি পশ্চিম সাইডটি দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন, ওই যে ওই ছেলেটার ওইখানে ই রয়েছে মেহরাব আর কি। ওই যে ভাইরা ডাক দিচ্ছে, এখন আমরা চলে যাব। এই যে এখানে সংক্ষিপ্ত আকারে কিছু ইতিহাস ধরেছে তুলে ধরা হয়েছে, আর এটি রয়েছে প্রত্নতাত্ত্বিক বিভাগের আন্ডারে আর কি। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।